দেখি বলতো এটা আমার রিসেন্টলি মাখবে দেখে রিসেন্টলি মেঘে কিরম লাগিয়েছি একটু মাখলে আমিও সাদা হয়ে যাবো তাই তো আজকে আমার রান্না বান্না সব হয়ে গেছে তো এখন মামার সাথে একটু বসবো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই চলো ভাত আছে পাট শাক ভাজা মাছের ঝোল ডাল এগুলো রান্না হয়েছে আর এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো কতগুলি জামা কাপড় আছে ওগুলি কাচবো তারপরে আসো মানু ঘরে কারেন্ট এসছে বাবা কারেন্ট এসছে বাচ্চা গেছে তো দেখো বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট আর এই দেখো তোমাদের দাদাভাই এই দেখো মহারাজ ঘুমাইয়া পড়েছে খায়া দেয় আবার ঘুমাইয়া পড়েছে আর এই যে আমার মহারানী এই যে তো এখন আমরা একটু শেপ করবো দাদাভাই আমার নাইটের ডিউটি যাবে আটা মেঘে মাখা হয়নি তো এর পরে দাদা কি করে দেখলো তো যাই হোক এবারে ডিউটি যাবে তো আবার উঠবো হ্যাঁ আটা মাখবো বিকালে ছোলার ডাল নিয়ে যাবে একটু ছোলার ডাল করবো লাঞ্চটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কেন জানো তো তখন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তো আর না ও যখন খাওয়া দাওয়া করে যদি ভিডিও করে না আমার বই খেয়ে খেয়ে কী করে উঠে মানে চিল্লায় উঠবে মানে খাওয়ার সময় যদি ভিডিও করো তো যার জন্য আমি খাওয়ার টাইম না ভিডিওটা কোনো দিন করতে পারি না ও না থাকলে করি আর থাকলে পর করাই হয় না এই যে মামা এখন ঘুমাবে মামার সাথে আমি একটু ঘুমা নেবো আবার উঠবো চারটের সময় উঠে করবো সব কাজ তুমি আমার ভালো মা তোমার কতটা ভালোবাসি বলতো কতটা তুমি ঠিক আগে বলো তুমি কী দিয়ে ভাত খেয়েছো আজকে আজকে ডাল আর মাছ আর কুল কুলের চাটনি আর মানে কি মাছ দেখিয়েছো তুমি রুই মাছ রেখাই বলা মাছে রুই মাছ রান্না করেছি বাজে বলা মাছ রান্না করেছি কেমন আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি তোমার ঘুম পাড়িয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকো মামা মার আমি ঘুমিয়ে পড়ি প্রচন্ড ঘুম হয়ে গেছে অনেক সকাল উঠেছে যারা চোখগুলো কি হয়ে যাচ্ছে দিনকে দিন আল্লাহ হয়েছে তারা শুনামা শুনামা পুচুমা তোমার পুচুমা এটা বন্ধুরা